ما اكو قرم بس تنيسن اذا بس تدرس شيء انت مش تستنى من نمنه ميوزيك بانجلا تي في দেখি আমার ছেলেটা কত লিচু খাইতে পারে। আরে দেখে যাও অনেক খোঁজাখুঁজির পরে এই যে পাকা লিচু পাইলাম। বাবা লিচু আনছো তুমি? তাও অনেকগুলা, বাহ খুব ভালো করছো। দেখি একটা খাই নেই আগে। মানে কি, আমি তোমার বাচ্চার জন্য আছি, তুমি খাওয়া শুরু করলা কেন? এই তুমি এটা কেমন কথা কও তো? লিচু খেলে তোমার ছেলে একা খাবো, আমি খাবো না, তুমি খাবা না? আরে খাবো, তোরে আগে না খাইয়া আমরা কিভাবে খাই? ও যেভাবে মানুষের কাছ থেকে মানে লিচু পারে, এই জন্যই তো আমি এগুলো নিয়ে আইছি। বুঝছি বুঝছি, কিন্তু যাই বলো তাই বলো, লিচুগুলো মিষ্টি আছে। এক কাজ করো, আমার না আর দুই তিনটা দাও, আমি খাইয়া তারপরে ছেলের জন্য রেখা দিমুনি। দুই তিনটা মানে আগে আমার বাচ্চারে দাও, তারপরে তুমি খাও। আমার বাচ্চা যদি খাইয়া থাকে সেইগুলো তুমি খাইবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি, খালি ছেলের জন্য ভালোবাসা তাই ছেলের জন্য লিচু আনছো, বউয়ের জন্য তো কোনো ভালোবাসাই নাই, সেই জন্য বউয়ের লিচু খাইতে পারবো না। না না খাইতে পারবা না কেন, অবশ্যই খাইতে পারবা, তুমি আগে আমার বাচ্চারে দিয়া তারপরে তুমি খাও। শুনো তুমি কিন্তু কাজটা ভালোই করছো, আমাদের ছেলে একখান হয়েছে, লিচু এত পাগল, লিচুর জন্য মানে ওর জান দিয়ে দিব। এই যে আশেপাশে যে গাছগুলো আছে না, এইটুকুনি টুকুনি লিচু ধরছে, সেই কাঁচা লিচুগুলাই খাওয়ার জন্য সে পাগল হয়ে থাকে, আর মানুষের খালি বিচার দেয় জানো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই নাও। নো 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 নো, কিন্তু রাফিয়াত কই? রাফিয়াত তো ঘরে নাই। রাফিয়াত ঘরে নাই তো কই গেছে? কই যে গেছে, কই আর যাব, ওই যে মানুষের বাড়িতে বাড়িতে লিচু চুরি করতে গেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া রাফিয়াতরে নিয়ে আসো আর লিচু দাও। খাও 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 খাও। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার নজর দিও না, আর নজর দিলে কি আমার তো মনে হইতাছে তুমি যে রাস্তা দিয়ে আসছো লিচু খাইতে খাইতে আসছো, জানি না আমি। কিন্তু আমি রাস্তা দিয়ে আসি লিচু খাইতে খাইতে আহি না। আচ্ছা ভালো আছে, আমি খাই। নাম কইতাছি, হ্যাঁ নাম দিটা নাম।
না দে দে আঙ্গুলে তো দে কে আলে তো খাবি খারা আচ্ছা লাডি দে তো দে তো দামি খারা খারা বেশি দিবি দাঁড়া ভাল লাগে ও যদি ইলিশগুলা দেখে খুব খুশি হব যাই আর একটু খুঁজে আসে লিডারে নিয়ে আসি নিয়ে এসে লিচুগুলা দেই ওর মন মতো মন ভরে খাক যাই আমার ছেলে লিচুগুলা খাওয়াই নিয়ে আসি আপনি লিচুটি তো অনেক বড় বড় হ্যাঁ ভাই ঠিক আছে আপনি এত করে কইতেছেন তাহলে একটা লিচু খান আমার লস হইব কিন্তু করার কিছু নাই যেহেতু আপনি কাস্টমার বাইসে বুঝছেন নি হ্যাঁ খায় না দেখুন ভাই বেশি বাইছেন না বেশি ভালো গুলা পাইছে যদি আপনি নেন আমি তার কাছে বেচবো তারপরে নষ্ট গুলা থাকলে বুঝেন না কেউ রোজা রাখছে না ভাই জান আমি রোজা না সারাদিনে হাসি নিয়ে ঘুরে রোজা রাখা সম্ভব না আপা হ্যাঁ বাড়িতে যদি নিয়ে যান সবাই খুশি হইব বছর জিনিস সবাই খাওয়াইবেন ভাই টাকা দেন আচ্ছা বা এত করে যেতে বলতেছেন তাহলে আমি 100 টাকার লিচু নিয়ে গেলাম বা আচ্ছা ভাই যান আচ্ছা ঠিক আছে বাড়ির লোকজন খাইলে বুঝতে পারবো আমার কি ব্যাপার আমার সারাদিন সকালবেলা জানি কার মুখ দেখে উঠছিলাম সারাদিন আমার কুফা গেল লস গেল আমার ব্যবসা হইব না
এই ছেলেকে খুঁজতে খুঁজতে আমি পুরো ক্লান্ত হয়ে গেলাম। আর কোন জায়গায় খুঁজবো? সাদনি গো বাড়ির ওই দিক গেছিলাম, ওই দিকেও নাই। তাহলে এই এলাকার মধ্যে লিচু গাছ আর কই আছে, কোন দিকে আছে আমি তো তাও জানি না। আমি যতটুকু না জানি আমার ছেলে তার দ্বিগুণ জানে। কিন্তু এক কাজ করি, আমার ছেলের যখন পাইতেছি না, আমি বরং আমার ছেলেরে খুঁজতে থাকি আর এই ফাঁকে ফাঁকে লিচু খাইতে থাকি। এইভাবে চোখের সামনে এত সুন্দর লিচু দেখে কি মুখটা চুপ থাকে, গালি মন চায় খাই খাই আর খাই। খাইতেছি আর খুঁজতেছি, এটাই করি। রাফিয়া রাফিয়া, এক কাজ করি আর একটা খাইয়া যাই। এইভাবে আমি আমার ছেলেরে খুঁজে পাবো না, আর মাঝখান থেকে লিচুগুলো সব শুকে শুকে ঝইরা পড়ে যাবো। তার সাথে খাওয়াই ভালো। আহা, এই জন্যই তো আমার ছেলে লিচু পাগল। লিচু ছাড়াও কিছুই বুঝে না, ওর কাছে এত ভাল লাগে, আমার কাছে ভাল লাগে। আপা, আমার আপনি 50টা লিচু দেন। 50টা লিচুর দাম কিন্তু 100 টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপা, মিষ্টি তো হবো, কড়া মিষ্টি। আমার লিচু যে খাইছে সে এখনো নাম কয়। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে 50টা লিচু আছে, এই যে টাকা। ঠিক আছে আপা, আবার লাগলো আমার কাছে লিচু নিয়ে যান। আচ্ছা কি রে, তুই না সেই আমার লিচু নিয়ে গেছিস? আজকে আমার কেন এসেছিস লিচু নিতে? হ্যাঁ দেখছো এগুলোর বাপ মারে কেমন? হ্যাঁ পোলাপন সারাক্ষণ ছাড়া দিয়ে দেয়। চলো বাড়ি যাই, বাড়ি যাই, চলো তোমার খাইতে দেই, চলো। নাকি খাইছো? না।